মূল্যবৃদ্ধির বিরুদ্ধে ধুবড়িতে কংগ্রেসের প্রতিবাদ। তিন ঘণ্টার অবস্থান ধর্মঘট কর্মসূচি পালন করলো ধুবড়ি গ্রামীণ ব্লক কংগ্রেস এবং টাউন ব্লক কংগ্রেস। এরপর সমগ্র দেশে এবং রাজ্যে বিজেপি সরকারের নেতৃত্বে অত্যাবশ্যক সামগ্রীর সঙ্গে পেট্রোল ডিজেলের মূল্যবৃদ্ধির ফলে মানুষ এই মুহূর্তে হাহাকার অবস্থা সৃষ্টি হয়েছে। তাই এদিন পেট্রোল পাম্পের সামনে এই অবস্থান ধর্মঘট কর্মসূচি পালন করেছে এবং তার পাশাপাশি তীব্র সমালোচনা করেছে বিজেপি সরকারের বিরুদ্ধে। এদিনের এই প্রতিবাদ কর্মসূচিতে উপস্থিত ছিলেন ধুবড়ি জেলার মহিলা কংগ্রেসের সভানেত্রী বেবি বেগম, টাউন এবং গ্রামীণ ব্লক কংগ্রেসের সভাপতি, জেলা কংগ্রেসের মুখপাত্র মাহমুদুল হাসান সহ অনেকেই। মানে এনেকুৱা আন্দোলন কৰিছিলে যে ইহঁতে আহিলে আধা দাম কৰিছে। কিন্তু আজিৰ তাৰিখত আপোনালোকে চাব যে যিটো পেট্ৰলৰ ডিজেলৰ ৰন্ধন গেছৰ দাম আগতকৈ 2-3 গুণ বেছি হৈ গৈছে। মানুহৰ অৱস্থা এনেকুৱা হৈ গৈছে, মানুহ মানে এনেকুৱা জৰুলা অৱস্থা হৈ গৈছে। আমি অকলে নহয়, সমগ্ৰ দেশৰ মানুহ, সাধাৰণ মানুহ ৰাজপথলৈ বাধ্য হৈছে। গতিকে অহা দিনত আমি এইটোৰ প্ৰতিবাদ, আজি খালি শেষ নহয়, যেতিয়ালৈকে বিজেপি চৰকাৰ থাকিব আমি বিজেপিক উৎখাত কৰি ৰাইজৰ সুবিধাৰ্থে এতিয়া ৰাইজৰ লগত আমাৰ কংগ্ৰেছ কৰ্মীসকল সদায় আছে, আজিও আছে আৰু ভৱিষ্যতেও থাকিব। সেই উদ্দেশ্যে আমি মেমৰণ্ডাম আজি দিওঁ। আমি সততার সাথে ঐতিহ্যের মেলবন্ধ, লক্ষ্মীনারায়ণ বস্ত্রালয়, ঈশ্বর সিংহ রোড, হরিশপাল চৌপতি, কোচবিহার।